বন্ধুরা, আপনারা যদি এরকম একটি মোবাইল কেস আর্ট করতে চান তাহলে প্রথমত কিছু কয়েন নিয়ে নিতে হবে এবং অ্যাক্রিলিক কালারের সাহায্যে এবং একটি ব্রাশের মাধ্যমে এই পুরো মোবাইল কেসটিকে ড্রয়িং করে নিতে হবে এবং ড্রয়িং করা শেষ হয়ে গেলে এই কয়েনগুলোকে এই কেসের উপর রেখে দিয়ে একটি নর্মাল একটি ব্রাশের সাহায্যে অ্যাক্রিলিক কালারের হোয়াইট পেস্টটি ছিটিয়ে দিতে হবে এবং তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে একটি অসাধারণ মোবাইল কেস।